ربنا ابصرنا وسمعنا فارجعنا نعما صالحا কঠিন চিৎকার আমরা নিজের চোখে দেখতেছি ও কানে শুনতেছি ফারুজি অনা না লেহা আল্লাহ এই আজ সহ্য করার মত না আল্লাহ এখন আমাদের আবদার আবেদন হলো আল্লাহ ফারুজি অনা আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবেন কেন কি করবি এখন গিয়ে তখন বলবে আল্লাহ জীবনে ও সুদ খাবো না আর কোনো দিন ঘুষ খাবো না আরেকজনের টাকা মেরে খাবো না অন্যায় অপরাধ করবো না শুধুমাত্র নে কেমন করবো আল্লাহ বলবেন কেন রে এখন কেন করবি আগে কেন করলি না তখন বলবে এখন আজাব নিজের চোখে দেখি কানে শুনি আল্লাহ এই আজাব সহ্য করার মতো না আল্লাহ এখন কানে শুনতেছি চৌখে দেখতেছি দেখার পরে বিশ্বাস হয়েছে কিন্তু দুনিয়াতে থাকতে বিশ্বাস হলো না এখন আল্লাহ বিশ্বাস হয়েছে শুধু তাই না জাহান্নামেরা আরো বলবে অহুম স্তরী খুনাফি হাব চিৎকার জাহান্নামেরা বলবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে রব্বানা আসোল্লা কুন্না কোন আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো তখন আল্লাহ বলবেন কেন আল্লাহ শুধুমাত্র ন্যাকামল করব গয়রল্লাদি কুন্না নামাল আর কিচ্ছু করব না আল্লাহ রব্বুল আলমিন বলবে ও বন্দারে দুনিয়াতে আমি আল্লাহকে তোমাদেরকে এই পরিমাণ বয়স দেইনি কি বলেন দেয় নাই চার সত্তর আশি বছরের জিন্দিগি আমি আল্লাহ তোমাদেরকে দেইনি আওয়ালাম নোয়াম্মির কুম আল্লাহ বলবেন কেন কেন আমি আল্লাহকে তোমাদেরকে এই পরিমাণ বয়স দিই নাই যে ইচ্ছা করলেই তুমি আমল করতে পারতে দুনিয়াতে থাকা অবস্থায় দেই নাই অস্বীকার করার সুযোগ দেয় কি বলেন আমাদের প্রত্যেকেরই তো সুযোগ আছে ইচ্ছা করলেই আমল করা যায় ইচ্ছা করলেই আবাদত বন্দী করা যায় কিন্তু আমরা শয়তানের পড়ে আমরা এই সমস্ত এমাদত বন্দী থেকে দূরে সরে আছি গাফেল হয়ে বসে আছি আহা এখন বুঝি না কিন্তু একদিন বুঝবো কিন্তু যেদিন বুঝবো সেদিন আর বুঝলো কাজে লাগবে না সম্মানিত উপস্থিতি তাহলে এই জন্যে জীবনের সর্বক্ষেত্রে আবাদত করবো গোলামি করবো কার আল্লাহ আল্লাহ বলেন ও মানুষ তুমি যদি আমি আল্লাহর গোলামি করো এবাদত করো তাহলে আমি আল্লাহ আমার আল্লাহ বলেন যে আমার হুকুম মতো যদি তুমি আমার এবাদত বন্দিগি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম যে বন্ধ তোমার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমি আল্লাহ মিঠাই দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আলাইনা আন কেমা কামা না ওয়া আলাইহি আইয়ারযুকনা ওয়া আলাইহি আইয়ারযুকনা কামা ওয়াদানা আমাদের কাজ হলো একটা সেটা হলো আল্লাহর ইবাদত করা যরে এখন ঠিক কিনা আমরা যদি সময় মতো আল্লাহ ইবাদত করি আর গোলামি করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক মহান আল্লাহ আমাদের যত পেরেশানি আছে পেরেশানির মধ্যে সবচেয়ে বড় যে পেরেশানি সেটা হলো রিজিকের পেরেশানি জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ধ্যান ধারণার বাহিরের স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াতাওয়াক্কালু যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহর উপর তাবাক্কুল করবে তার জন্যে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায় যেরকম সে তাহলে আল্লাহর উপর যদি আমরা ভরসা করি আল্লাহর উপর তাওয়াকুল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্যে আল্লাহই যথেষ্ট হয়ে যাবে অন্য কাহার প্রতি মোকাপেক্ষি হতে হবে না যেরকম কি। সম্মানিত উপস্থিতি তাহলে কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণভাবে আমরা আল্লাহর উপর ভরসা করি না ভরসা করি আমরা সম্পদের উপর ভরসা করি মাখলুকের উপর ভরসা করি সম্পদ টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সের উপর ভরসা করি নিজের জীবনের উপর ভরসা করি যে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো কেমনি সরলাম অনেকে ভরসা করি যে অমুক ব্যক্তি যদি জীবিত অমুক ব্যক্তি যতদিন জীবিত থাকে আমার কোনো চিন্তা নাই কারণ মাঝে মাঝে যখন সমস্যায় পড়ি তার কাছে গেলেই পাওয়া যায় কাজেই তার ভরসাটা ওই ব্যক্তির উপরে চলে গেছে আবার অনেকে মনে করে যে আমার কিচ্ছু নাই দন সম্পদও নাই হ্যাঁ কিন্তু আমার শরীরটা যতদিন পর্যন্ত ঠিক থাকবে আমার কোনো চিন্তা নাই দৈনিক ইনকাম করতেছি দৈনিক খাইতেছি আনতেছি আমার কোনো চিন্তা নাই কিন্তু সবচাইতে এই সমস্ত জিনিসের উপর ভরসা করা হলো একমাত্র বুকামি একমাত্র বুকামি আর সঠিক যেটা সেটা হলো এই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব আলের উপর ভরসা করা এটাই হলো বুদ্ধিমানের কাজ এরকম ঠিক কিনা আল্লাহর উপর ভরসা করতে হলে আমরা করতে পারি না কয়েকটা কারণে কয়েকটা সমস্যা সমস্যার কারণে আমরা করতে পারি না আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করতে হলে ইমানটা ইমানের ইমানের অধিকারী অধিকারী হতে হতে হবে হবে ইমানটা পরিপূর্ণ নতুবা আল্লাহর উপর ভরসা করা যাবে না সংক্ষেপে বলছি এরপরে আল্লাহর উপর ভরসা করতে হলে অন্তরটা লোভ লালসা মুক্ত হতে হবে লোভ লালসা যেই অন্তরের মধ্যে থাকে ওই ব্যক্তি কখনো আল্লাহর উপর ভরসা করতে থাক করতে পারবে না কারণ লুব লালসা এক জিনিস আর আল্লাহর উপর ভরসা করা এটা হলো সম্পূর্ণ ভিন্ন জিনিস লোভ যার অন্তরে আছে সে কখনোই আল্লাহর ওপর ভরসা করতে পারবে না আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন ও মাহবুমুল যে লুবি যারা তারা সময় বঞ্চিতই থেকে যায় তারা পায় না তারা লোভের কারণে লোভের বসবতী হয়ে এক একটা কাজ করে এই কাজ করার ফলে লাভবান না হওয়া বরং ক্ষতিগ্রস্তই হয়ে যায় লোভ কিন্তু সাংঘাতিক একটা জিনিস মারাত্মক জিনিস এই লোভ আপনাকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যাবে মৃত্যু পর্যন্ত নিয়ে নিয়ে যাবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন যে লোভ যে কত সাংঘাতিক জিনিস মারাত্মক জিনিস এই লোভের কারণে মানুষ মানুষের মৃত্যু পর্যন্ত লোভ আপনাকে নিয়ে যাবে আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহি সালাত আসসালাম নাম শুনছেন না আপনারা এই ঈসা আলাইহি সালাত আসসালামের কাছে এক ইহুদি এসে বলতেছে যে হুজুর ঈসা আলাইহি সালাত আসসালাম সফরে বের হবেন ইহুদি এসে বলতেছে যে হুজুর আমি আপনার সফর সঙ্গী হতে চাই আমি আপনার সফর সঙ্গী হতে চাই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহি সালাত আসসালাম বলেন ঠিক আছে চলো তুমি যেহেতু আবেদন করেছ আমার সফর সঙ্গী হইবা অসুবিধা নাই আমার সঙ্গে চলো সাথে তিনটা রুটি নিলেন কয়টা রুটি তিনটা রুটি নিলেন নিয়ে সফর শুরু করলেন পথ চলতে চলতে কিছু দূর গেলেন যাওয়ার পর ঈশা আলহিস একটা জায়গায় বসলেন বসে ইহুদিকে বলতেছে ও ইহুদি আমরা দীর্ঘ পথ হেঁটে হেঁটে আসলাম আসার পর এখন খিদা লাগছে আসো আমরা একটু নাস্তা নি তো দুইজনে দুইটা রুটি নাস্তা করলেন বাকি রয়েছে কয়টা একটা বাকি রয়েছে একটা রুটি বাকি রয়েছে ঈশা আলহি নাস্তা নাস্তাকে একটু দূরে গেলে দূর থেকে আবার ফিরে আসে একটু যে একটা রুটি এই রুটিটা দেখা যাচ্ছে না তখন ঈশা আলহি সালাম ইহুদিকে জিজ্ঞাসা করলেন ওই ইহুদি আমরা দুইজনে দুই রুটি নাস্তা করলাম একটা রুটি বাকি রয়েছে এই অবশিষ্ট একটা রুটি তো দেখতেছি না রুটিটা গেল কোথায় ইহুদি পরিষ্কার বাসায় জানাই দিল যে হুজুর রুটির খবর আমি জানি না রুটির খবর জানি না আল্লাহর পৈগম্বর হজরত সালাম বললেন ঠিক আছে চলো এবার সামনে চলতে লাগলেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখেন একটা হরিণ তার সাথে দুইটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাই সালাম একটা বাচ্চাকে লক্ষ্য করে ডাক দিলেন এই বাচ্চাটা মার কাছ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়ে চলে আসলেন আসার পর সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর হুকুমে তুমি বুনো বুনা হয়ে যাও বুনা গস্ত হয়ে যাও ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন যে কি ক্ষমতা যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন তো ঈসা আলাইহিস যেহেতু নবী তিনি বলতেছেন যে আল্লাহর হুকুমে তুমি বোনা হয়ে যাও এবার এই হরিণের বাচ্চাটাও অটোমেটিক আল্লাহর ভাবে বোনা হয়ে গেল যখন বোনা হয়ে গেল ঈশা আলহিসাল্লাম তিনি নিজে এবং ইহুদিকে নিয়ে পেট ভোট ভরে খাইলেন আহার করলেন বাকি যে হারগুলি ছিল হারগুলি একত্রিত জমা করলেন খাওয়ার পরে হাড়গুলিকে লক্ষ্য করে বললেন যে আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও এই কথা বলার সাথে সাথে এই হারগুলি আগের হরিণের বাচ্চার মতো জিন্দা হয়ে তার মার কাছে চলে গেছে এবার ইহুদিকে লক্ষ্য করে বলতেছেন ওই ইহুদি যেই আল্লাহ তোমাকে এত বড় মোজাজা দেখাইলেন সেই আল্লাহর কসম দিয়ে বলছি বলো আমাদের আগের অবশিষ্ট রুটিটা গেল কোথায় ইহুদি এবারও পরিষ্কার বসায় জানাই দিল যে হুজু আমাদের আমি এই অবশিষ্ট রুটির খবর আমি জানি না ঈশা আলাইসাল্লাম বললেন তাই নাকি ইহুদি বললেন জি হুজুর আমি জানি না ঠিক আছে সামনে চলো সামনে চলতে চলতে একটা নদী পাইলেন এই নদীর কাছে গিয়ে কোনো নৌ যান নাই ঈশা আলহিসাল্লা সালাম ইহুদির হাত ধরলেন ধরার পর ইহুদিকে বললেন তুমি চোখ বন্ধ করো এই নদীটা ইহুদির হাত ধরে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলেন যেরকম শুভার যখন পার হয়ে গেলেন ওই পারে গিয়ে ইহুদিকে বললেন ওই ইহুদি যেই আল্লাহ আমাদেরকে নৌ যান ছাড়া নৌকা লং স্টিমার ছাড়া এই এত বড় নদী আমাদেরকে পার করে দিলেন কুদরতিভাবে আর এত বড় নো তোমাকে দেখাইলেন সেই আল্লাহর কসম দিয়ে বলছি বলো আমাদের অবশিষ্ট রুটিটা গেল কোথায় ইহুদি এবারও পরিষ্কার বাসায় জানায় দিচ্ছে যে হুজুর অবশিষ্ট রুটির খবর আমি জানি না ইহুদি যখন এই কথা বললো ঈসা আলাই বললেন ঠিক আছে সামনে চলো সামনে চলতে চলতে কিছু দূর গেলেন একটা মাঠের মধ্যে গিয়ে বসলেন বসে কিছু বালি একত্রে জমা করলেন এই বালিগুলিকে লক্ষ্য করে ঈশা আলি সাল্লাম বললেন যে আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে দাও সাথে সাথে যতগুলি বালু জমা করলে করেছিলেন সমস্ত বালিগুলি স্বর্ণে পরিণত হয়ে গেল যেরকম সোহান আল্লাহ যখন পরিণত স্বর্ণ হয়ে গেল ইহুদির তো মাথা নষ্ট বনাস এত স্বর্ণ কারণ লুপ তার অন্তরে আসে কি আছে মানুষ কিন্তু সে যতই দেখে ততই পাইতে চায় তার অন্তর ভরে না কখনো না মরার পরে এর আগে না মাটির উপরে যতদিন থাকবে তার কখনো না সম্মানিত উপস্থিতি এবার ইহুদি যখন দেখলো ঈসা আলিহি সাল্লামের সামনে এত স্বর্ণ আল্লাহর নবী ঈশা আলহিসাম সমস্ত স্বর্ণগুলিকে তিনটা বাক করলে কয়টা বাক করলে তিনটা লুক কয় দুইজন লোক বাক করলেন তিনটা ইহুদির ভিতরে একটু কুটকুটি শুরু হয়েছে কারণ তার ভিতরে তো লোভ আছে কি আছে লোভ আছে স্বর্ণ দেখে তার মাথা নষ্ট বলতেছে যে আমরা লুক হইলাম দুইজন নবী বাক করতেছে তিনটা অবশিষ্ট আরেক তিন নম্বর যে বন্টনটা এটা কার জন্য নবী করতেছে সমন্বিত উপস্থিতি ঈসা আলী ইসলাম তিনটা বন্টন করে বলতেছেন ওই হুদি এখান থেকে স্বর্ণের যে তিনটা বাগ করলাম একটা বাগ আমার জন্য আরেকটা বাগ তোমার জন্য আরেকটা অবশিষ্ট তিন নম্বর যে বন্টনটা সেটা হলো ওই ব্যক্তির জন্য যে আমাদের অবশিষ্ট রুটিটা খেয়েছে এই কথা বলার সাথে সাথে ইহুদি হেসে 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 স্বীকার করে ফেলছে যে হুজুর আগের রুটিটা আমি খেয়েছিলাম আগের রুটিটা শিকার কি এমনি করছে না লুবে লুবে করছে স্বাভাবিকভাবে শিকার করে নাই এর আগেও তো মো যেটা দেখছে দুই তিনটে ঘটনা হয়েছে কে আর শিকার করে নাই এখন যখন সরাসরি স্বর্ণ দেখছে এই স্বর্ণ দেখে তার মাথা নষ্ট সে শিকার করছে যে হুজুর স্বর্ণের ভাগ পাওয়ার জন্যে সে স্বীকার করছে যে হুজুর আগের রুটিটা আমি খেয়েছিলাম ইহুদি যখন এই কথা বললো ঈশাআসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি যেহেতু স্বীকার করছো এই নাও সমস্ত আমার সহ সমস্ত স্বর্ণ তোমাকে দিয়ে দিয়ে দিল দিকে চলে অন্যদিকে যখন চলে গেলেন ইহুদি এত স্বর্ণ সামনে তার তো মাথা নষ্ট যে এই স্বর্ণ নিয়ে আমি বাড়িতে কেমনে যাই রাস্তায় যদি দেখাতে পায়। তাহলে স্বর্ণ তো নিবে নিবে আমাকেও হত্যা করে ফেলবে সে চিন্তা করতেছে কিভাবে স্বর্ণগুলি নিয়ে বাড়িতে যাওয়া যায় চিন্তা করতে করতে হঠাৎ করে রাস্তা দিয়ে দুইজন লোক যাইতেছে লোক দুইজন যাইতেছে এই দুইজন ইহুদির দিকে তাকায় দেখে ইহুদির সামনে অনেক স্বর্ণ দেখা যায় রাস্তার থেকে নেমে ইহুদির কাছে এসে বলতেছে ও ইহুদি তোর কাছে যে এত স্বর্ণ এই স্বর্ণ বলে আমরা নিয়ে নিব আর তোমাকে আমরা হত্যা করে ফেলব আগন্তুক দুইজন বলতেছে স্বর্ণগুলি আমরা নিয়ে নিব আর তোমাকে হত্যা করে ফেলব ইহুদি বলতেছে হ্যাঁ বাধ্য পরিস্থিতির শিকার ইহুদি বলতেছে ভাই আমার একটা আবদার কি আবদার যে আবদারটা হলো আমাকে তোমরা মেরো না আসলে এক কাজ করি আমরা তিনজন লোক তিনটা বন্টন করে আমরা নিয়ে নেই নিয়ে ফাসাদ ঝগড়া এই প্রস্তাবে তিনজন রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে ঝগড়া ফাঁসা ছাড়াই যেহেতু সে দিতে স্বীকার করছে তাইলে জগরা করে লাভ নাই এবার ইহুদি বলতেছে যে ভাই দীর্ঘ সময় ধরে এই স্বর্ণগুলি আমি পাহারা দিতেছি পাহারা দিতে দিতে আমার পেটের মধ্যে খিদা লাগছে কাজে কাছে একটা বাজার আছে ওই বাজার থেকে তোমাদের দুজনের মধ্য থেকে একজনকে কিছু নাস্তা নিয়ে আসো এই নাস্তাগুলি খেয়ে আমরা ঠান্ডা মাথায় তিনটা বনপন করে এই স্বর্ণ নিয়ে আমরা বাড়িতে চলে যাব। যাবো তো দুইজনের মধ্য থেকে একজনকে ঠিক করে নাস্তা আনতে পাঠাইছে নাস্তা আনতে গেছে তো এই দুইজন যেই দুইজন স্বর্ণ পাহারা দিতেছে এই দুইজন মনে মনে চিন্তা করতেছে যে আরে যে নাস্তা আনতে গেছে তাকে স্বর্ণের বাঘ দেওয়া লাভ নাই কোন একটা বাঘ তাকে দেওয়া লাভ নাই আমরা এক কাজ করি আমরা দুইজন সে যখন নাস্তা নিয়ে আমাদের কাছে আসবে আসার সাথে সাথে আমরা তার ওপর হামলা করব তাকে হামলা করে তার উপর তাকে হত্যা করে ফেলব দুনিয়ার থেকে বিদায় করে ফেলব এই চিন্তা করে তারা সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল এটা অপর দিকে যে নাস্তান আনতে গেছে সে চিন্তা করতেছে মনে মনে যে এই যে স্বর্ণগুলি এই স্বর্ণের বাঘ সেই দুইজনের দেওয়া লাভ নাই এই স্বর্ণের বাঘ স্বর্ণ তো সবটা আমারই দরকার আমারই দরকার কীভাবে দরকার আমি পাবো সে চিন্তা করলো আমি যে নাস্তা নিতেছি এই নাস্তার মধ্যে মধ্যে খাদ্যের মধ্যে যদি একটু বিষ মিশাইয়ে দিই এই বিষ মিশ্রিত খাবার তারা দুইজন খেয়ে মারা যাবে অপরদিকে সমস্ত স্বর্ণের মালিক আমি একাই হই দুই দিকে দুই ধরনের চিন্তা সমন্বিত উপস্থিতি সে যখন নাস্তা নিয়ে আসছে আসার সাথে সাথে এই দুইজনে তার উপর হামলা করছে তাকে হামলা করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে বাকি রইল কয়জন একজন রইল সে চিন্তা করতেছে দুইজন বাকি রইছে তাকে হত্যা করে ফেলছে দুইজন বাকি রইল এই দুইজন চিন্তা করতেছে যে আসো এক কাজ করি যে আমরাও তো তাকে হত্যা করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম করলাম দীর্ঘ সময় যদি এখানে বসে রইলাম আসো ঠান্ডা মাথায় নাস্তাটা করে এরপরে আমরা বন্টন করে স স্বর্ণ চলে যাব এই যে নাস্তা খাইতে বসছে এই নাস্তার মধ্যে বেজাল আসে না নাই আসে বেজাল আছে বিষ মিশ্রিত দখা বিষ মিশায়া রাখছে এটি কিন্তু তাদের জানা নাই কিন্তু তারা এই বিষ মিশ্রিত খাবার খায়া তারা ধনুজন মৃত্যুর মুখে ডরে পড়ছে তাহলে প্রাণ গেল কয়টা তিনটা প্রাণ গেল কিসের কারণে লোভের কারণে তিনটা প্রাণ গেছে আর যেখানের স্বর্ণ সেখানে পরে রয়েছে মাঝখান দিয়ে প্রাণ গেছে কয়টা তিনটা এই জন্য সম্মানিত উপস্থিত লোভ এমন এক সাংঘাতিক জিনিস এই লোভ আপনাকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যাবে এই জন্য লুব লালসা অন্তর থেকে ছাড়তে হবে লোভ লালসা যদি আমি অন্তর থেকে ছাড়তে পারি তবেই একমাত্র আল্লাহর উপর ভরসা করা সম্ভব আল্লাহ রব আলামিনের উপর যদি আমরা পরিপূর্ণভাবে ভরসা করি তাহলে আল্লাহ আল্লাহর আলমিন ওয়াদা করেছেন যে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা কুদরতিভাবে এমনভাবে করব যেটা তোমরা ধারণাও করতে পারবে না যেরকম সোহান আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহর উপর তবকুল করবে তার জন্যে আমি আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে যাক ভাইরা আমার আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করি তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা যে মাকলুকাত আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমরা হলাম মানুষ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইজ্জত সম্মান শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই মানুষ ছাড়া আরও তো makhlukat আছে কি বলেন আছে না ওই সমস্ত মাকলুকগুলির রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ করেন এই রিজিকের অসংখ্য অগণিত makhlukাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন ভাইলো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন সমুদ্রের দিয়ে হাঁটতেছে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা সবজি নিয়ে সামনে যাইতেছে নবী সুলাইমান আলহিসাম তিনিও সামনে যাইতেছে এবার যাইতে যাইতে যখন নদীর কিনারে গিয়ে পৌঁছল কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর নবী সুলাইমান দেখে সমুদ্রের মাঝখান থেকে একটা ব্যাংক সমুদ্রের কিনারে উঠে আসলো লাভ দিয়ে যখন সমুদ্রের কিনারে উঠে আসলো কিনারে আসার পর ওই যে ছোট্ট তার মুখের মধ্যে সবজিটা নিয়ে দাঁড়ায় আছে ওই পিপিলিকাটা বেঙ্গের পিঠের উপর আরোহণ করেছে যেই মাত্র আরোহণ করেছে সাথে সাথে একটা লাভ দিয়ে সমুদ্রের গভীর তলদেশে চলে গেছে যেই মাত্র চলে গেছেন নবী সুলাইমান আলাইহ সালাত সালাম তিনি এই ঘটনা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দীর্ঘ সময় দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে দেখা যায় সমুদ্রের গভীর দলদেশ থেকে ওই ব্যাংকটা সমুদ্রের কিনারে চলে আসছে আসার পর ব্যাংকের পিঠ থেকে নিয়ে পিপিলিকাটা আসতে করে চলে যাচ্ছে যেই পিপিলিকা চলে যাচ্ছে আল্লাহ নবী সুলাইমান আলাইহ সালাত সালাম ডাক দিয়ে বলে এরে পিপিলিকা দাঁড়া যেই ঘটনা আমি দেখলাম এটার কারণটা কি রহস্যটা কি দীর্ঘ সময় ধরে আমি যেই ঘটনাটা দেখলাম কারণটা কি রহস্যটা কি কি কিছুই তো বুঝতে পারলাম না ও পিপিলিকা সমস্ত ঘটনা আমাকে খুলে বলো এবার পিপিলিকা পেছন দিকে তাকায় ডাক দিয়ে বলে ও গোয়াল্লের নবী সুলাইমান এই যে সমুদ্র দেখা যায় এই সমুদ্রের ভিতরে তলদেশে বিরাট বড় একটা পাথর আছে ওই পাথরের ভিতর সরীসৃপ জাতীয় একটা প্রাণী আছে আল্লাহ আরব গোলাল দৈনিক দুইবার তার রেজি প্রদান করার জন্যে আমাকে নির্দিষ্ট করে দিয়েছে যেরকম আর যেই ব্যাংকটাকে দেখেছেন এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যাংক না এটা হলো আল্লাহর তৈরি একজন ফেরেশতা একজন ফেরেস্তকে ব্যাঙের আকৃতিতে বানাইয়া পাঠায় দেওয়া হয়েছে এই ব্যাংকটার দায়িত্ব হলো সমুদ্রের কিনার থেকে আমাকে ওই পাথর পর্যন্ত নিয়ে যাওয়া যেই মাত্র পাথর পর্যন্ত নিয়ে যা। পাথরের কাছে যাওয়ার সাথে সাথে পাথরটা দ্বিখুণ্ডিত হয়ে যায় ফেটে যায় পাথরের ভিতর থেকে সরীসৃপ জাতীয় প্রাণীটা তার মুখটা বের করে আমার মুখ থেকে সবজিটা নিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে রোগ তুমি আমাকে এই সমুদ্রের গভীর তোর দেশে সৃষ্টি করেছ এরপরেও তুমি আমার জিজি প্রদান করতে বলো না আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর উপর কুল করে তার জন্য আমি আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে যায় ভাইরা আমার আল্লাহর নবিক موسی আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন প্রতিমধ্যে তাকায় দেখেন কিছু দূর যাওয়ার পর একজন লোকের সাথে সাক্ষাৎ হয় ওই লোকটার হাত নাই পা নাই শুধু দেহটা পড়ে আছে লোকটা ডাক দিয়ে বলে ওগো আল্লাহর پیغمبر موسی আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন আমার একটা আবেদন শুনুন আপনি আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন বানাইলেন আমার হাত নাই পা নাই আমাকে কেন বানাইলেন অনর্থক বানাইলেন না কোনো কাজের জন্য বানাইলেন ভাইরা আমার মুসা আলাই সালাম আল্লাহর সঙ্গে কথা বলে যখন ফিরে আসতেছে রাস্তায় ওই লোকটা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর پیغمبر موسی আলাই ওয়া সালাম আমার কথাটা আল্লাহর কাছে বলেছিলেন কি আমার ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন কি ফয়সালা দিয়েছেন এবার موسی আলাই ওয়া সালাম বলেন ওগো আল্লাহর বান্দা তোমার ব্যাপারে মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন তোমাকে মহান আল্লাহ অনর্তক বানাই নাই এমনিতেই বানাই নাই ও কারণে বানায় নাই তোমাকে বানিয়েছেন মহান আল্লাহ জাহান নামের একটা শিরোকে বন্ধ করার জন্যে যেরকম সোহান আল্লাহ যেই মাত্র এই কথাটা বললেন আল্লাহর বান্দার সাথে সাথে শুক্রিয়তাই করলেন যখন শুক্রিয়তই করলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বাড়িতে চলে গেলেন আবার তিনি পরের দিন যখন চিন্তা করলেন ওই লোকটার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি তার বাড়িতে গিয়ে ডাক দিলেন অমুক ব্যক্তি বাড়িতে আসেনি এবার দেখা যায় বাড়ি থেকে একজন লোক বের হয়ে আসছে এসে বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর আমি তো সেই লোক মুসা আলাইহিস সালাম বললেন না আমি যাকে তালাশ করছি তার তো হাত নাই পা নাই শুধুমাত্র দেহটা আছে আমি ওই লোকটাকে তালাশ করছি উনি কোথায় আছে সাথে সাথে ওই লুকটা দেখ বলে অ গোল্লাহ্ম্বর মশা আলাই সাল্লাহাতু আসসালাম শুনুন ওই দিন যখন আমার ব্যাপারে মহান আল্লাহ ফাইশালা দিয়েছিলেন আপনি যখন আমার কাছে বললেন শোনার সাথে সাথে যখন আমি শুকুর আদায় করেছি আর যখন বাড়িতে এসেছি আল্লাহ রব্বুলালামই নামকে তার কুদ্দুতিভাবে আমার হাত পা স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন জোরে এই জন্যে সোন অবস্থায় ভালো থাকি কিংবা খারাপ অবস্থায় থাকি হ্যাঁ সুস্থই থাকি কিংবা অসুস্থই থাকি ভরসা করব কার উপর শুকর আদায় করব কার উপর আল্লাহর উপর আল্লাহ বলেন যে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত আরো বাড়িয়ে দেন আল্লাহ বলেন alamna ja'alahu চোখে দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি এই চোখ চক্ষু দুইটা কার দেওয়া আল্লাহর দেওয়া চক্ষু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে এই চোখ দিয়ে কি গুনার কাজ দেখা না এই চোখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য ভালো জিনিস দেখার জন্য আর কান দুইটা দিয়েছেন ভালো জিনিস শোনার জন্যে হ্যাঁ ভালো কথা শোনার জন্যে এরপরে ঠোঁট দুইটাকে দিয়েছেন আল্লাহ বলেন জামিয়াল তোমাকে দুইটা ঠোঁটো দান করেছি এই চোখ যাদের নাই একটা চোখ যাদের নাই সে বুঝে যে একটা চোখের কি কদর কি বলে আমরা তো দুইটা চোখকে দেখতেছি যার দুটা চক্ষু নাই সে বুঝতেছে যে চোখের যে কি কদর এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর আলম অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করেছেন ঠিক রেখেছেন এটা একমাত্র আল্লাহর দয়া আল্লাপাকের নিয়ামত এই নিয়ামতের শুকুর আদায় করতে হবে বেশি বেশি শুকুর আদায় যদি করি আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ আরও নিয়ামত বাড়াই দিব আর সর্ব সুখে দুঃখে বিপদে আপদে ভরসা করবো কারো আল্লাহর উপর যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ বাকরবোলা আলমিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই কথাটাই আল্লাহ বলছেন আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আমি আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে যা ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন মদিনার মসজিদে নববীতে ওয়াজ করতেছেন ওয়াজের এক পর্যায়ে কালামে হাকিম থেকে তেলাওয়াত করলেন ওমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তামাক কুল করে তার জন্যে আমি আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে যায় মাত্রই ওয়াজ করলেন উপস্থিত সাহেব کرامের মধ্যে থেকে একজন সাহাবী যিনি সদা সর্বদাই নবীর কাছে থাকতেন নবীজির সঙ্গে থাকতেন ওই এই ওয়াজ শুনে নিজে নিজে প্রতিজ্ঞা করলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমি আজ থেকে তবাক আজ থেকে প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল হাতে খাদ্যের বানাইয়া আমার মুখে উঠায় না দিবে। ততক্ষণ আমি নিজে উকির কোনো কিছু মুখে দিব না এই প্রতিজ্ঞা করে আল্লাহর নবীর সাহাবিক তিনি বাড়ির থেকে কোনো এক বন জঙ্গলে গে আল্লাহ আল্লাহ সিকির এর মধ্যে মশগুল হয়ে গেলেন এই জিকির করতে লাগলেন এবং এক বেলা নয় একদিন নয় দুদিন নয় বেলা অনাহারে কাটিয়েছেন তিনি নিজেও কোনো কিছু খাইলেন না অপরদিকে মহান আল্লাহ তাকে কোনো কিছু খাওয়াইলেন না কিন্তু এই বেলা অনাহারে থাকার কারণে আল্লাহর নবীর সাহাবি খোঁজা কাতর হয়ে গেলেন তার এই কাতরতা দেখে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের অকুল সমুদ্রের রহমতের অকুল সমুদ্রের জ্বর উঠে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের প্রতি নির্দেশ দিলেন আরে মেঘ মুসল বর্ষিত হ এবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল মুসন্দারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হতে হতে কয়েক ফুট পানির নিচে সমস্ত বন জঙ্গল এলাকা কয়েক ফুট পানির নিচে চলে গেলো অপরদিকে আল্লাহ নবীর সাহাবির পর্যন্ত পানি উঠে গেছে এবার উপর থেকে গায়ে আওয়াজ আসলো আরে আমার বান্দা তুমি পানি পান করো তৃপ্তি অর্জন করো তোমার এই কাতরতা আমি আল্লাহ সহ্য করতে পারি না নবীজির সাহাবি ডাক দিয়ে বলে প্রভু গো না না আমি যেই প্রতিজ্ঞা করেছি এই প্রতিজ্ঞা ভঙ্গ করব না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার মুখে উঠায় না দিবা আমিও ততক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা কোনো কিছু মুখে দিব না ভাইরা আবার এই প্রতিজ্ঞা করে তিনি বুক পর্যন্ত পানের মধ্যে তারা রইলেন আল্লাহ রব্বুল আলামিন মেঘের প্রতি আবার নির্দেশ দিলেন এরে মেঘ আরও মুসলধারে বর্ষিত হও এবার বৃষ্টি শুরু হয়ে গেল প্রবল বৃষ্টিপাত হলো নবীজির সাহাবির মুখ পর্যন্ত পানি উঠে গেল আল্লাহর নবীর সাহাবি কু মুখ বন্ধ রাখলেন যেন মুখের ভিতরে পানি প্রবেশ করতে না পারে কিন্তু এতে কি হবে পানি আরও বেড়ে গেল একবারে নবীজির সাহাবির নাক পর্যন্ত পানির নিচে ডুবে গেল এবার নবীজির সাহাবি চিন্তা করলেন এতক্ষণ তো আমি মুখ বন্ধ রাখতে রাখতে দেখেছিলাম কিন্তু এখন যে নাক পর্যন্ত পানির নিষেধ ডুবে গেছে নাকের তো আর বন্ধ রাখা যাবে না এমনিতেই নাকের ভিতরে প্রাণী প্রবেশ করবে আল্লাহর নবীর বাধ্য হইয়া পরিস্থিতির শিকার হইয়া তিনি পানি পান করে তৃতীয় অর্জন করলেন এমন সময় মহান আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে নির্দেশ দিলেন ওর জিব্রাইল যাও জান্নাতুল ফেরে দোষ থেকে আমার ওই বন্দর জন্য বিভিন্ন রকম খাবার একটা প্লেটের মধ্যে রেখে জান্নাতি খাবার ফল ফলারি এই সুস্বাদু খাবার একটা প্লেটের মধ্যে রেখে এই প্লেটটা তুমি পানিতে বাসাইয়া দাও আর পানির ঢেউয়ে ঢেউয়ে আসতে করে আমার বান্দার মুখের কাছে ওই প্লেটটা পৌঁছায়া দাও যেরকম ভাইরা আমার জিব্রাহিম আলাই সালাম জান্নাতুল বের দোষ থেকে জান্নাতি খাবার বিভিন্ন রকম ফল ফলার সুস্বাদু খাবার একটা পেটের মধ্যে রেখে এই খাবারের পেটটা পানিতে দিলেন আস্তে আস্তে পানির মুখে মুখের কাছে গিয়ে পৌঁছে গেল আমার ভাইরা মাত্র মুখের কাছে গিয়ে পৌঁছে গেল নবীজির সাহাবি একাধারে বেলা অনাহে থাকার কারণে এই জান্নাতি সুগ্রাণ জান্নাতি খাবারের সুগ্রাণ সুগ্রাণে তার মন মগজ মস্তিষ্ক মোহিত হয়ে গেল মুগ্ধ হয়ে গেল নবীজির সাহাবি তিনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না এই জান্নাতি খাবারের ডানে মুগ্ধ হইয়া তিনি এমনিতে খাবারের দিকে হাত বাড়ায় দিলেন যেই মাত্র হাত বাড়ায় দিলেন আল্লাহ রব্বুল আলমিন উপর থেকে গায়েবি আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছেন আমার বান্ধারে তুমি অতি তাড়াতাড়ি করে করে ও আমার আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়ে বলছি আমার জাতের কসম দিয়ে বলছি তুমি যদি হুরা না করতে তাহলে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে খাদ্যের লোকমা বানাইয়া তোমার মুখে উঠায় দিতাম যেরকম এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অমাইয়া তাবাক্কাল আল্লাহ হিফাহু আসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্যে মহান আল্লাহ যথেষ্ট হয়ে যা ভাইয়ার আমার আল্লাহ জাল উদ্দিন রমিক রহমতুল্লাহ আলহী মস্ত বিশ্বরূপের মধ্যে উল্লেখ করেছেন গার তাবাক্কুল মিকুনি হার সুভাষা

ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি সদা সর্বদাই একমাত্র আল্লাহর উপর ভরসা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন লাভ কাম হইতে অর্থাৎ তোমাদের ধ্যান ধারণার বাহিরের স্থান থেকে জিকের ব্যবস্থা করে দিবে সকলে একটু জিকির করি ইলাহা জোরে লা ইলাহা ওলা ইলাহা ওলা ইলাহা ওই কালিমা পড়েছি যে মেনেছি তার শরীক নেই ঠিক না মেনে চিতা হারু কুলজাহানের মালিক সে আল্লাহ কুলজাহানের মালিক সে আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা আল্লাহ জরে লা ইলাহা ইল্লা আল্লাহ ওই কালি মাঝে দিকে মুক্তির সনদ সেই দিকে जरा kaun ঠিক কিনা ওই কালি মাঝে দিকে মুক্তির সনদ সেই দিকে শান্তির বাণী আনলেন জিনি শান্তির বাণী আনল জিনী নোহাম্ম ইহা জোর জোর লা ইলাহা ইলা

ময়দানে কেউ কেউ কিছু পরিচয় দিবে না সন্তান তার পিতার কাছে গিয়ে বলবে বাবা আজকে কঠিন দিনে একটা নেকির জন্য আমি আটকে পড়ে গেছি একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারি বাবা গো তুমি না আমার বাবা আমাকে একটা নেকি দাও এমনি বাবা ডাক দিয়ে বলবে তুই কে রে তোকে তো আমি চিনি না দুনিয়ার জিন্দিগিতে আমি কোনো বিয়ে করি নাই আমার কোনো সন্তান নাই বাবার কাছ থেকে সে মার কাছে যাবে মার কাছে গিয়ে বলবে মা আজকে আমি একটা নেকির জন্য আটকে পড়ে গেছি ও তুমি আমাকে একটা নেকি দান করো আবার মা বলবে তুই কে রে তোকে আমি তো চিনি না দুনিয়ার জিন্দগিতে আমার কোনো বিয়ে শি হয় নাই আমার গর্বে কোনো সন্তান ধারণ করি নাই মার কাছ থেকে ফিরে বায়ের কাছে যাবে একই কথা বলবে বন্ধুর কাছে যাবে বন্ধু একই কথা বলবে সকলের কাছ থেকে যখন আসবে আল্লাহ আর বলবে কেউ তোকে তোকে কেউ তোকে স্বীকার না করলেও আমি আল্লাহ তোকে বলতে পারি না ও বান্দা একদিন তুই হরিনা কান্দা দারুলুম ও মি মাদ্রাসার ময়দানে ওয়াজ মাহফিলে তুই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজ শুনেছিলে আমি আল্লাহর কালাম শুনেছিলে আমি আল্লাহর কোরআনের শুনেছ ও বন্দা আয় আয় আমি আল্লাহ ওই দিনের মাহফিলটাকে কবুল করেছি আর এই মাহফিল কি উশিলা করে আমি আল্লাহ এই মুহূর্তে তোর জিন্দিগির গুনা গুলি মাফ করে দিলাম ভাই আমার এজন্য আজকের যে মাহফিল এই মাহফিল হতে পারে কারো জন্য নাজাহাতের কারণ হয়ে যেতে পারে কি বলেন ঠিক কি না এজন্য সকলেই শেষ মোনাজাত করে বাড়িতে যাবেন আমি বলতেছিলাম যারা নাকি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য মহান আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে যায় সর্বাবস্থায় সুখী থাকি কিন্তু কিংবা বিপদেই থাকি সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইব কিন্তু কোন মাকলুকের কাছে সাহায্য যেন আমরা না চাই কারণ মাকলুক তো তো সৃষ্টি করেছে আল্লাহ তা আল্লাহ যদি খালিক হয়ে থাকে আমরা হলাম মাকলুক একজন মানুষ আর একজন মানুষকে কি সাহায্য করবে তাহলে সর্বাবস্থায় সুখে থাকি কিংবা দুঃখে থাকি সর্বাবস্থায় বিপদে থাকলেও অসুখে অসুস্থতায় পড়ে থাকলেও এই অসুস্থতা অসুস্থতা দেয় এই মালিককে আল্লাহ আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে যার সন্তান নাই সন্তান কার কাছে চাইবা না বাবার কাছে আল্লাহর কাছে চাইতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন যে আমি আল্লাহ যা কি ইচ্ছা ছেলে সন্তান দেন যা কি ইচ্ছা মেয়ে সন্তান দিই যা কি ইচ্ছা দুটা দিই আবার যা কি ইচ্ছা একটাও দেই না তাহলে সন্তান দেওয়া না দেওয়া এটা কার হাতে আল্লাহর হাতে এটা বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে কোন বাবার কাছে গিয়ে যেন সন্তান আমরা না চাই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দাতা এই আমরা আমাদের যা কিছু লাগবে সব কিছু আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব এক ইহুদি ব্যক্তি আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করি অবশ্যই মহান আল্লাহ আমাদেরকে আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান মহান আল্লাহর কুদ্রতিভাবে আমাদেরকে করে দেবে এক ইহুদি এই ইহুদি ব্যক্তির মেয়ের পেঠের ব্যথা উঠছে গভীর রজনীতে রেঠে পেঠের ব্যথা ব্যথার মধ্যে অনেক ধরন আছে পেঠের ব্যথা উঠলে কিন্তু সহ্য করার মতো না কি বলেন ঠিক কিনা এই ইহুদি ব্যক্তির মেয়ের পেটের ব্যথা যখন উঠছে আস্তে আস্তে তীব্রতা বাড়তেছে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে গেছে ভালো হয় না কবিরাজের কাছে নিয়ে গেছে ভালো হয় না হ্যাঁ এরপরে অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু ভালো হয় না শেষ একবারে শেষে তাদের যে মূর্তি আছে যে মূর্তির পূজা করে এই মূর্তির কাছে মেয়েকে নিয়ে গেছে সাথে দুধ কলা চিরা মুড়ি দই এগুলি নিয়ে ডাক দিয়ে বলতেছে যে হে আমাদের খুদাম এই নাও তোমার দুধ কলিয়া দুধ কলা আর রুটি চিরামুড়ি এই খাদ্যগুলি খেয়ে আমার মেয়ের পেটের ব্যথাটা দূর করে দাও ইহুদি ডাক দিয়ে বলতেছে এই মূর্তি কথা বলতে পারে মূর্তির কাছ থেকে কোনো জবাব আসে না জবাব যখন আসে না সে ডাক দিয়ে বলতেছে খোদা গো জীবন তোমাকে অনুসরণ করে চলি তোমার এবাদত করি আজকে আমার মেয়ের পেটের ব্যথা একটু দূর করে দাও ভালো করে দাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো আসে না এক পর্যায়ে যখন জব আসে না এবার ইহুদি সে বুঝতে পারছে গিয়ে মূর্তিটাকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে আর বলতেছে ও গো খুদা এতদিন পর্যন্ত তোমার অ্যাবাদত করেছি তুমি ওইলা খুদা আসলে তো তুমি তো খুদা না তুমি ওইলা একজন হুদা ঠিক কি না আমার এই ইহুদি ব্যক্তি সে সে বাড়িতে বাড়িতে চলে গেছে যাওয়ার পর চিন্তা করতেছে এখন কি করা যায় মেয়ে পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে সে গভীর রি যখন হলো আস্তে করে মসজিদে চলে গেল কারণ দিনের বেলায় তো মসজিদে যদি ইহুদি বেঈমান যায় তাহলে তো উপায় থাকবে না এজন্য গভীর রজনীতে এই ইহুদি ব্যক্তি মসজিদে গিয়ে ওজু করে মসজিদের ভিতরে চলে গেছে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে ওগো মুসলমানের খুদা আমার মেয়ের পেটের ব্যথা আস্তে আস্তে খালি বাড়তেছে আমার মেয়ের পেটের বেতায় অস্থির হয়ে গেছে ডাক্তার দেখাইলাম ভালো হয় না কবিরাজ দেখাইলাম ভালো হয় না মূর্তির কাছে গেলাম পেটের ব্যথা ভালো হয় না খুদা সব শেষে তোমার কাছে এসেছি মুসলমানের খুদা গো মেহরবানি করে আমার মেয়ের পেটের ব্যথাটা দূর করে দাও ওগো মুসলমানের খুদা তুমি যদি আমার মেয়ের পেটের ব্যথা দূর করতে না পারো তাহলে মনে করব মূর্তির যেমন শক্তি নাই আমাদের দেবতার যেমন শক্তি নাই তুমি মুসলমানের খুদারও শক্তি নাই জোরে কন্যা উজুবিল্লা মুসলমানের খুদার শক্তি আসে না নাই যেই মাত্রই কথাটা বলেছে যদি আমার মেয়ের পেটের বেদনাটা দূর করতে না পারো ভালো করতে না পারো তাহলে মনে করব তুমি মুসলমানের ক্ষুধারও কোনো শক্তি নাই এই কথাটা বলার সাথে সাথে উপর থেকে কে যেন আওয়াজ যে ডাক দিয়ে বলতেছে রে উদিক যা তুই বাড়িতে যা বাড়িতে যাইয়া দেখো তোমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে এই কথা ইহুদি মসজিদ থেকে বাড়ির দিকে দৌড় দিয়েছে এবার তার মেয়ে বাড়ির থেকে রাস্তায় দাঁড়ায় আছে বাবার অপেক্ষা এবার বাবাকে যখন কাছে গেল বাবাকে জড়ি দূরে মেয়ে ডাক দেয়া বলতেছে বাবা গো তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলা যেই ডাক্তার কোন বড়ি দিল না ট্যাবলেট দিল না ইনজেকশন দিল না এমনিতেই আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে ও বাবা আর দেরি করো না চলো আমরা সকলে বাকি জিন্দিগি ওই ডাক্তারের গোলামি করে কাটাবো ইহুদি সপরিবার সপরিবারে একসাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে রুকদাও আর মালিক আল্লাহ রুকদাও আর মালিক আল্লাহ রুক থেকে মুক্তি দোর মালিক আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি রাত গভীর হয়ে গেছে নুজুল রাহমতের সময় পৃথিবীর সকল দোর বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রাহমতের দোর খোলা আছে না নাই এজন্য আমাদের যার যা কিছু চাও আছে পাওয়া আছে মহান আল্লাহর কাছে চাইব। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দেয় একবার সে চাইলে সে মোটামুটি দেয় আরেকবার চাইলে একটু মনকুন্ন হয় তৃতীয়বার চাওয়ার আল্লাহ রব আলমিন রাগ দেয় বলে বন্ধ আমি আল্লাহর কাছে যে যত চাইবে তথ আমি আল্লাহ তাকে দান করবো আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ রাগ হই না বরং এটা আমি আল্লাহর কাছে খুশি লাগে জোরে এজন্য সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপর তওয়াক্কুল করব আল্লাহর উপর যদি তওয়াকুল আর ভরসা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে যথেষ্ট হয়ে যায় এই কথাটাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন আমি আল্লাহর উপর কুল করবে আমি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আমি আল্লাহর সাহায্যই যথেষ্ট হয়ে সুহার আল্লাহ।